হরে কৃষ্ণ। আমরা এখন আলোচনা করব সামনে যে দোল পূর্ণিমা বা হোলি উৎসব আসছে, তার আধ্যাত্মিক তাৎপর্যটা কি। হোলি উৎসবের আধ্যাত্মিক তাৎপর্য আমরা চারটি কাহিনীর মাধ্যমে আলোচনা করব। প্রথম কাহিনী, ভগবান শ্রীকৃষ্ণের চরম বিদ্বেষী ছিলেন হিরণ্যকশিপু, আর ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন তার পুত্র প্রহ্লাদ মহারাজ। ভগবত বিদ্বেষীরা কি করেন, ভগবত ভক্তকে অত্যাচার করার চেষ্টা করেন, তাকে হত্যা করার চেষ্টা করেন। বাবা হয়েও হিরণ্যকশিপু তার সর্বশক্তি নিয়োগ করেছিলেন প্রহ্লাদ মহারাজকে হত্যা করার জন্য, কিন্তু উনি জানতেন না রাখে হরি মারে কে। তাই তার সমস্ত শক্তি, সমস্ত সেনাপতিদের ব্যবহার করেও তিনি প্রহ্লাদ মহারাজের কোনো ক্ষতি করতে সক্ষম হননি। তার একজন বোন ছিলেন, সেই বোনের নাম হোলিকা। হোলিকাও দীর্ঘদিন তপস্যা করে অগ্নিদেবকে সন্তুষ্ট করেছিলেন এবং অগ্নিদেব তাকে বর দিয়েছিলেন যে পরবর্তীকালে কোনো রকম আগুন থেকে তোমার কোনো ভয় নেই, জ্বলন্ত আগুনের মধ্যে তুমি দাঁড়ালেও সেই আগুন তোমার কোনো ক্ষতি করতে পারবে না। হিরণ্যকশিপু তখন ব্যর্থ হয়ে হোলিকার সাহায্য চাইলেন যে তুমি ওকে হত্যা করবার ভার নাও। হোলিকা একটা পরিকল্পনা করলেন, একটা অগ্নিকুণ্ড তৈরি করলেন এবং ভাবলেন প্রহ্লাদকে কোলে নিয়ে আমি ওই অগ্নিকুণ্ডে প্রবেশ করব, তাহলে আমার কোনো ক্ষতি হবে না, প্রহ্লাদ সে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। এখন শাস্ত্রে নির্দেশ রয়েছে, যদি কোনো ব্যক্তি অনেক পুণ্য অর্জন করেন, অনেক বর প্রাপ্ত হন, অনেক সম্পদ লাভ করেন, সেই ব্যক্তির সমস্ত পুণ্য, সমস্ত বর, সমস্ত সম্পদ নষ্ট হয়ে যাবে যদি তিনি বৈষ্ণব অপরাধ করেন। বৈষ্ণবের চরণে অপরাধ করা এতটাই মারাত্মক যে তার পূর্বে অর্জিত সমস্ত ফলাফল ধ্বংস হয়ে যায়। হোলিকা তিনি ছিলেন বৈষ্ণব বিদ্বেষী, কাজেই তাঁর এটি জানা ছিল না। তিনি এবং তার দাদা প্রহ্লাদ মহারাজের প্রতি যে আচরণ করেছিলেন তার ফলে একদিকে যেরকম হিরণ্যকশিপুর সমস্ত বর, সমস্ত ক্ষমতা নষ্ট হতে লাগলো, এবং হোলিকাও যে বর পেয়েছিলেন অগ্নিদেব সেই বরটিকে উইথড্র করে নিলেন, কারণ অগ্নিদেব কখনো চাইতেন না তার দেওয়া বরে কেউ কোনো বৈষ্ণবের ক্ষতি করুক। যেহেতু হোলিকা বৈষ্ণবের ক্ষতি করতে চেয়েছিলেন, সেই বরটি অগ্নিদেব উইথড্র করে নিলেন। হোলিকা প্রহ্লাদ মহারাজকে কোলে নিয়ে অগ্নিকুণ্ডে প্রবেশ করলেন, যা ভেবেছিলেন ফল হলো উল্টো। প্রহ্লাদ মহারাজ আগুন থেকে সম্পূর্ণ সুরক্ষা লাভ করলেন আর হোলিকা পুড়ে দগ্ধ হয়ে মারা গেলেন। তা এই যে হোলিকার নিধন, অশুভ শক্তির বিনাশ, এটিকে কেন্দ্র করে ভক্তরা উৎসব পালন করেন, সেই উৎসবের নাম হোলি উৎসব। হোলি শব্দটি এসছে হোলিকা শব্দ থেকে। আজও দেখা যায় হোলি উৎসবের আগের দিন হোলিকা দহন হয়, অর্থাৎ বিভিন্ন সুপারি পাতা, বিভিন্ন পুরনো শুকনো গাছের ডাল, হ্যাঁ, এই সমস্ত জড়ো করে একটা থাম্বা বানানো হয় আর সেই থাম্বায় অগ্নি সংযোগ করা হয়, একে বলা হয় হোলিকা দহন। তাই বাংলায় এটি চাঁচড় বা ন্যাড়া পোড়া নামেও খ্যাত। তা হোলি শব্দের সঙ্গে এই হোলিকা শব্দের যোগ আছে, এটি একটি কাহিনী। দ্বিতীয় কাহিনী হচ্ছে না, এই যে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি, এই তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণ অরিষ্টাসুরকে বধ করেছিলেন, কেউ কেউ বলেন তিনি কেশিকেও বধ করেছিলেন। তা এই যে বড় বড় অসুর, ভগবত বিদ্বেষী, সেই অসুরদের বধ করার সঙ্গে সঙ্গে ভক্তেরা পরম উল্লাসে একে অপরের দিকে আবির ছুটতে থাকেন, মিষ্টি বিতরণ করেন এবং উৎসব করেন। কাজেই এই দিনটায় উৎসব করার পিছনে ভগবানের দ্বারা এই যে অসুরের নিহত হওয়া, সেটিও একটি কারণ। তৃতীয় কাহিনী, ভগবান শ্রীকৃষ্ণের গাত্রবর্ণ কেমন ছিল, ঘনশ্যাম, আর শ্রীমতী রাধারানীর গাত্রবর্ণ কেমন ছিল, তপ্ত কাঞ্চন বর্ণা।
তাহলে দুজনকার কোনো ডিফারেন্স নেই, কেবল কমপ্লেক্সনের ডিফারেন্স, গাত্র বর্ণের ডিফারেন্স। তা কৃষ্ণ মাঝে মাঝে যশোদা মাকে বলতেন যে রাধারানী কেন এত ফর্সা, আমার আমার গাত্রবর্ণ কেন শ্যামবর্ণ। তা এর তো কোনো উত্তর নেই, ভগবানের ইচ্ছাতেই এগুলি হয়েছে। যশোদা মা মজা করে বলতেন, তা তুমি একটু কাজ করতে পারো, তুমি কিছু আবির নিয়ে রাধারানীকে মাখিয়ে দাও, তাহলে তার গায়ের রং বুঝতে পারা যাবে না। তাই মায়ের দেওয়া ক্লু, হ্যাঁ, এটি ভগবান গ্রহণ করেছিলেন এবং তার সব সঙ্গী সাথীদের নিয়ে তিনি বর্ষানায় গিয়ে আবির উৎসব করেছিলেন। সমস্ত গোপীদের দিকে তারা আবির নিক্ষেপ করেছিলেন এবং তাদের ছোঁড়া আবিরে গোপীরা এমন স্নান করেছিলেন যে কে কোন গোপী, কে রাধারানী আর কে অন্য গোপী, সেটি বোঝবার কোনো উপায় ছিল না। আর আবির ছুঁড়লে সেই আবির নিজেদের গায়েও পড়ে, তাহলে সেই আবিরে কৃষ্ণ এবং তার সখা গোপ তারাও স্নান করেছিলেন। ফলস্বরূপ কি হলো না, আবিরের নিক্ষেপের পর সকলেই একই গাত্রবর্ণ ধারণ করলেন, কৃষ্ণের গায়ের বর্ণ, হ্যাঁ, সব মাল্টি কালার্ড হয়ে গেলেন। কৃষ্ণও মাল্টি কালার্ড, তার সখারাও মাল্টি কালার্ড এবং সমস্ত গোপীরাও মাল্টি কালার্ড। এভাবে ওই উৎসবের মাধ্যমে তাদের সকলের গাত্রবর্ণ সাময়িকভাবে একই হয়ে গেল। তা সেটিকে স্মরণে রেখে ভগবানের এই যে লীলা, আনন্দজনক এই যে ভগবানের লীলা কাহিনী, সেটি স্মরণে রেখে প্রত্যেক ফাল্গুন পূর্ণিমাতে ভক্তরা রাধাকৃষ্ণকেও আবিরে রঞ্জিত করেন এবং একে অপরকে তারা আবিরে রঞ্জিত করেন। চতুর্থ কাহিনী যে এই ফাল্গুন পূর্ণিমার আরেকটি বিশাল তাৎপর্য আছে। এই ফাল্গুন পূর্ণিমার গোধূলিতে রাধাকৃষ্ণের মিলিত তনু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। তাই বৈষ্ণবদের কাছে যেমন একদিকে এটি হোলি আর একদিকে এটি দোল পূর্ণিমা, চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব দিবস, তাই সেই দিনকে বৈষ্ণবরা ভগবানের নাম কীর্তন করেন, সংকীর্তন শোভাযাত্রা করেন, হ্যাঁ, এবং গৌর কথা আলোচনা করেন, মহাপ্রভুকে স্মরণ করে মহাপ্রভুর কথা প্রচার করে দোল পূর্ণিমা উৎসব সকলে পালন করেন। তা এই হচ্ছে হোলি বা দোল পূর্ণিমার তাৎপর্য। এটি খুবই পবিত্র উৎসব। এই উৎসবে সকলের ভগবানকে স্মরণ করা, ভগবানকে প্রণাম করা, ভগবানের নাম কীর্তন করা উচিত। কিন্তু বর্তমানে আমরা কি দেখতে পাই, যারা অজ্ঞান মূর্খ, হ্যাঁ, তারা বিভিন্ন অসামাজিক কার্য করেন, কেউ মদ্যপান করেন, হ্যাঁ, কেউ বিভিন্ন জনকে অনেক নোংরা আবর্জনা ছুড়ে দেন, এরকম বিভিন্ন ভয়ঙ্কর সব কাণ্ড ঘটে। এগুলি পরিত্যাগ করা উচিত। এই দিনটি যেন আমরা পবিত্রভাবে পালন করতে পারি, সেটি আমরা আজকে সকলে মিলে শপথ নেব। হরে কৃষ্ণ।